অগ্নি দুর্ঘটনা রোধে করণীয় নিয়ে কথা বলতে আলোচকের সঙ্গে নিয়ে উত্তরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। রাশেদ, জনপদের সময় বিশেষ আলোচনায় স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ বাপ্পি। আজ আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডের কারণ এবং প্রতিকার নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত এ কে এম শাকিল নওয়াজ। জনাব শাকিল নওয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি হয়তো জানেন যে আমরা এখন কথা বলছি ঠিক এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 18 জন অগ্নিদগ্ধ মানুষ কাতরাচ্ছে, শ্রমিক। আপনি জানেন যে গতকাল দক্ষিণ কেরানীগঞ্জের প্রাইম প্যাক ফ্যাক্টরি নামে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে এবং সেখানে ইতিমধ্যে 13 জন মারাও গিয়েছেন। একটু জানতে চাই, আমরা কিন্তু, আমি নিজেও সেখানে গিয়েছিলাম, আমরা সেখানে গিয়ে দেখেছি কারখানাটির কোনো অনুমোদন ছিল না, একই সঙ্গে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আপনি দীর্ঘদিন ফায়ার সার্ভিসে কাজ করেছেন, আপনারও তো এরকম অভিজ্ঞতা হয়েছে, কিন্তু কেন বারবার এই অবস্থা, কেন এই সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারছি না, এই সমস্যাগুলো জানা সত্ত্বেও কেন শুধরাতে পারছি না, আপনার কি মনে হয়? আমি ধন্যবাদ জানাচ্ছি সময় টিভিকে। দেখেন, এখানে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ। আপনি ইফ ইউ গো ব্যাক টু 30-50 ইয়ার্স ব্যাক, তখন কিন্তু আগুনের প্যাটার্ন কিন্তু একরকম ছিল। তারপরে ইফ ইউ গো ব্যাক 5 ইয়ার্স অর 10 ইয়ার্স ব্যাক, তখন আগুনের প্যাটার্ন ছিল একরকম। কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে আমার জীবনযাত্রার উপরে, মানুষের জীবনযাত্রার উপরে। মানুষ যত উচ্চ বিলাসী হবে, যত মডার্ন হতে যাবে, তত কিন্তু আপনি কেমিক্যাল আইটেমগুলোর ইউজ কিন্তু বেশি হবে। লাইক আমরা আজকে যা ব্যবহার করছি সব কিন্তু কেমিক্যাল আইটেম। যে আমি কাপড়টা পরেছি সেটাও কিন্তু কেমিক্যাল ইনভলভ। যে আপনার বাড়িটাকে ডেকোরেশন করার জন্য যা কিছু আপনার এখানে ফিটিং করছেন সব কিছু কেমিক্যাল ইনভলভ। মডার্ন ইকুইপমেন্ট যা কিছু আসতেছে জীবনযাত্রার জন্য সব কিছু কেমিক্যাল ইনভলভ। তো আপনি কিন্তু একটা মডার্ন লাইফ লিড করতেছেন, কিন্তু সেভাবে যদি আপনি যদি সেফটি ইনশিওর না করেন, এর বিভৎসতা আরও বাড়বে। দিজ আর দি ইন্ডিকেশন, মানে এটা ট্রিগার ইভেন্ট কিন্তু এখন চলতেছে। আমরা এই পর্যায়ে যদি কোনো সেফটি ইম্প্রুভমেন্ট না করতে পারি, তাহলে ওদের ভবিষ্যতে কিন্তু, এখন হয়তো আমরা টু ফিগার কাউন্ট করছি, ওদের ভবিষ্যতে 3-4 ফিগার কিন্তু কাউন্ট করতে হবে। তো এর জন্য যে জিনিসটা ইনভলভ, যে বিষয়টা ইনভলভ, সেটা হলো যে শুধু এক পক্ষ ইম্প্রুভমেন্ট করলে পরে হবে না, গভর্নমেন্টের যে রেগুলেটরি বডির ইম্প্রুভমেন্ট করলে পরে হবে না, এর সাথে সাথে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে ইন্ডিভিজুয়াল পর্যায়ে, তারপরে হলো নাইবারহুড পর্যায়ে, তারপরে পাবলিক প্রাইভেট কালাবরেশন ডেভেলপ করতে হবে, গভর্নমেন্ট লেভেলের যে আপনার রেগুলেটর বডি আছে তাদেরকে ডেভেলপ করতে হবে, এবং তাদের ভিতরে ইন্টার রেগুলেশন যে বডিগুলো আছে তাদের ভিতরে ইন্টারেবল অপারেশন ক্যাপাবিলিটি ডেভেলপ করতে, কোঅর্ডিনেশন কোলাবোরেশন ডেভেলপ করতে হবে। আই ক্যান গিভ ইউ দি এক্সাম্পল, যেমন হলো এক্সপ্লোসিভ, যেমন কেমিক্যাল আইটেম, এটা কিন্তু লাইসেন্স প্রোভাইড করে কিন্তু বিস্ফোরক অধিদপ্তর। বাট আগুন ধরলে পরে কে যায়? ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স। তো বিস্ফোরক অধিদপ্তর যখন লাইসেন্স দিবে, তখন পূর্বে যদি ফায়ার সার্ভিসের কাছ থেকে একটা এনওসি নেয় যে এই প্রতিষ্ঠানের কীরকম স্ট্যান্ডার্ড বা আপনাদের মতবাদ, তাহলে কিন্তু অনেক কিছু নিশ্চিত করা যাবে। অন দি আদার হ্যান্ড, যে লোকটা বিজনেস করার জন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে, ব্যাংক যদি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টকে বলে যে এর কন্ডিশন কী, এর সেফটি কী, কারণ আপনি মানি দিচ্ছেন, বা এই মানির সেফটিটাকে আপনি দেখতে, মানির সেফটি মানে ফায়ার সেফটিটা কি? আপনাকে আমি একটু থামাই, সেটা একটু জানাই, যে সেটা হচ্ছে এই, আমরা যে গতকাল দক্ষিণ কেরানীগঞ্জের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই কারখানাটির বিরুদ্ধে 3টি মামলা ছিল, অর্থাৎ তাদের সুষ্ঠু পরিবেশ ছিল না। আমি একটু আপনাকে জানাতে, আপনার কাছে এটুকু জানতে চাই, যে কারখানার 3টি মামলা থাকে, অনুমোদন থাকে না, সেই কারখানা যে চলছে দিনের পর দিন, এর জন্য কি সরকার বা রাষ্ট্র কি দায়বদ্ধ না? শুধুই কি আপনার লোভী মালিক পক্ষই দায়ী থাকবেন? ডেফিনেটলি, মানে এটা তো আমি বললাম যে রেসপন্সিবিলিটি কিন্তু অল লেভেলে নিতে হবে, ইন্ডিভিজুয়াল মালিককেও নিতে হবে, পাশের যে যারা ছিল, যারা এখানে বিভিন্ন প্রতিনিধি করে থাকেন, সামাজিক দায়বদ্ধও কিন্তু এড়ানো যাবে না। কারণ এতদিন কাজ করছে, সমাজের যারা আছে, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন লিডার আছে, তাদেরও কিন্তু একটা দায়বদ্ধতা, সেটাও নিতে হবে। সরকারি যারা রেগুলেটরি বোর্ড আছে তাদেরকেও নিতে হবে। তো এটা একটু আরেকটু বলি, যে আমরা যেমন যদি দেখি 2010-এ চুরিহাটের ঘটনা, 2010-এ নিমতুলির ঘটনা, তারপরে এই বছরের চুরিহাটটা, এফআর টাওয়ার, সবগুলো কিন্তু আপনি নিজে, লাস্টগুলো চুরিহাট এবং এফআর টাওয়ার, এগুলো কিন্তু আপনি নিজে প্রত্যক্ষ করেছেন। এই ঘটনাগুলোর পরে আমরা দেখেছি একদম সরকার নড়ে চড়ে বসেছে, আপনার রাজুক থেকে শুরু করে সিটি কর্পোরেশন সবাই মিলে
তোড়জোড় করেছে আবাসিক বা এলাকাগুলোতে বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা তুলে দেওয়ার জন্য বিদ্যুৎ কেটে দিয়েছে, পানি কেটে দিয়েছে, পানির লাইন, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেই অবস্থান থেকে সরে আসতে পারি না। আমরা দেখেছি আবার নতুন করে কিন্তু সেই কারখানাগুলো ঘটেছে। তো দিনের পর দিন এই অনিয়মগুলো কেন হচ্ছে, আপনার কি মনে হয়? আমি তো ওই জায়গায় আসছি যে কলাবোরেশন কোঅর্ডিনেশনটা ডেভেলপ করতে হবে, এখানে এখানে বের করতে হবে। আমি যেটা বলতেছি যেখানে যে আমাদের আইনের প্রতি এখানে শ্রদ্ধাই করতে হবে, যে এফার্ট টাওয়ারের কথা বললেন, সরকার তো বসে নাই, এফার্ট টাওয়ারের যারা জড়িত ছিল তাদের ব্যাপারে কিন্তু অলরেডি কিন্তু একটা কোর্টে কিন্তু একটা ইয়ে আছে, অনেক কিন্তু জেলে আছে। এটা কিন্তু দেখেন এই এই শিক্ষার্থীকে যদি ওই ইন্ডিভিজুয়াল লোকটা যদি শিক্ষা নিত বা ওখানে সামাজিক যে লোক যারা আছে তারা যদি শিক্ষা নিত, তারপরে রেগুলেটরি বডি তারা যদি শিক্ষা নেয়, তাহলে এখান থেকে কিন্তু অনেক ডেভেলপ ই করা যাবে। আমাদের কিন্তু এডুকেশন শিক্ষার ভিতরে একটা কিন্তু আমি বলবো যে গ্যাপ আছে। আমাদের যে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলে কিন্তু শিক্ষাতে এগুলো যদি আমরা ইনক্লুড করতে পারি, লাইফ সেফটি টিপসগুলো ইনক্লুড করতে পারি, একটা বাচ্চা কিন্তু আপনার এগুলো কিন্তু শিখে আসবে এবং এই পর্যায়ে যখন বড় হবে একটা বড় ইন্ডাস্ট্রি করবে তার প্ল্যান কিন্তু ওইভাবে হবে, সে কিন্তু এরকম সেফটি নিয়ে হবে, আমার ঘোরাতে যাইতে হবে। এখন আমি আমি সবসময় বলি আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিই, বিভিন্ন জায়গায় ই করলেও পড়ে, যেমন আমাকে জিজ্ঞাসা করে যে আপনি এত ভয় দেখাচ্ছেন, 65 বছরের বয়সেও তো আমরা দেখি নেই, তখন আমি তাকে বলি যে প্লিজ আপনি আপনি আপনার নাতিপুতিকে পাঠান, তাকে হয়তো শিক্ষা দিলে পরে আমার কাজে লাগবে। মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের সবাইকে পজিটিভ অ্যাটিটিউড ই করতে হবে, আশেপাশের যে শিক্ষা ই হচ্ছে এগুলো থেকে শিক্ষণতার জায়গাটা বাড়াতে হবে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের হাতে সময় কম, এই জন্য আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আজকে কথা বললাম এবং আমাদের যে ফায়ার সার্ভিসের সাবেক একজন কর্তা মেজর শাকিল নাওয়াজ অবসরপ্রাপ্ত, তিনি আমাদেরকে যেমনটা বললেন যে সর্বমহলের কিন্তু সচেতনতা বাড়াবে এবং সরকারের তীক্ষ্ণ দৃষ্টি বা নজরদারি কিন্তু বজায় রাখতে হবে। দর্শক, এই ছিল আজকের মতো, আগামী সময় আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।